চট্টগ্রাম নগরী সিআরবিতে রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাস পেথরে প্রবেশ করা মাত্রই দেখা যায় ভিন্ন চিত্র। সমাজের সুবিধা বঞ্চিত কর্মজীবী প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য 2009 সাল থেকে চালু করা হয়েছে ব্রাহ্মমান প্রাথমিক বিদ্যালয় নামক এ বাস। গাড়ির পেছনে লেখা রয়েছে স্কুল যায় ওদের কাছে। এছাড়াও হতদরিদ্র পরিবারের শিশু যাদের পরিবারের পক্ষে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয় না এমন শিশুদের পড়ানো হয় এ বিদ্যালয়ে। আমাদের এখানে মূলত শিশুরা কর্মজীবী এবং পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু আর প্রতিবন্ধী শিশু। নগরীর সিআরবিতে এমন একটি বিদ্যালয় আমাদের নজরে আসলে প্রধান শিক্ষিকার সাথে সাক্ষাতে জানা যায় সপ্তাহের 5 দিন এ বিদ্যালয় খোলা থাকে এবং শুক্র ও শনিবার বন্ধ থাকে বলে জানান। আমরা সপ্তাহে মূলত আমরা 5 দিন স্কুল করি, এই শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ। ব্রাহ্মমান বিদ্যালয়ের বাসটি নগরীর 16টি জায়গায় গিয়ে শিশুদের পড়াশোনা করান। পশ্চিম বাকুলিয়া বগারবিল শান্তিনগরে আমার 117 জন বাচ্চা ওখানে পড়ে এবং 18 নং কল্পলোক আবাসিকে আমাদের 58 জন বাচ্চা পড়ে, 14 নং লালখান বাজারে আমাদের ওইখানেও 58 জন পড়ে এবং 22 নং এনাদবায়া সিআরবিতে আমাদের 60 জন বাচ্চা পড়ে। প্রধান শিক্ষিকা আরও জানান বর্ণ পরিচয় হতে শুরু করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং এক পর্যায়ে নগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে পিএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে থাকেন। আমরা বিভিন্ন সরকারি স্কুলের সাথে সহযোগিতা করে আমাদের 200 জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষা দেয়, তার মধ্যে 17 জন জিপিএ 5 পায় এবং এবছরও আমাদের স্কুলের শিক্ষার্থী 5 জন পরীক্ষার্থী আছে। এ পর্যন্ত 200 শিক্ষার্থী পিএসসি পরীক্ষা দিয়েছেন বলেও জানান। আমাদের 2009 সালে 21 ফেব্রুয়ারিতে এই স্কুলটি উদ্বোধন করেন আমাদের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম বিএইচসি মহোদয়। ওনার উদ্যোগে স্কুলটি পরিচালনা হচ্ছিল। উনি আমাদের 5 বছর উনি ভালোভাবে স্কুলটি পরিচালনা করেছেন। তারপর এরপর আমাদের হোপ 87 নামে একটি এনজিও সংস্থা আসেন। ওই এনজিও সংস্থার মাধ্যমে আমাদের আগের স্কুলটি কিন্তু অনেক সুন্দর ছিল, ওই স্কুলটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এই স্কুলটি হোপ 87-এ দেওয়া স্কুল। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রেখেছেন খেলাধুলার ব্যবস্থা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তাই সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে তাদের এমন উদ্যোগ। শহীদুল আলম, চাটগার মিডিয়া, চট্টগ্রাম।